বাংলা মানবতা সমাধান الرحمن الرحیم الحمد اللہ رب العالمین و والسلام و علیہ سید المرسین نبیٰ محمد ولا علیہ وصحابۃ اجمعین و منطب احمد احسن اما ام آباد فعوز بلّہ شیطن الرجیم و امراہ کا بلاۃ وصطبر علیہ لا نس القا رضق نہن و نرض ولاقبۃ تو بھتی منڈولی اللہ رب العالمین بکرب العلم پرشنساجی اللہ رب العالمین আমাদের ওপর ওয়াক্ত সলাদ ফরজ করেছেন এবং আমাদেরকে তার আদেশ দান করেছেন যে আমরা যেন অন্য তার শিক্ষা দিই আমাদের পরিবার পরিজনকেও তার আদেশ যেন প্রদান করি সালাত এবং সালাম নাজির হোক পিয়নী সাল্লামের ওপর যিনি ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে আমাদেরকে উত্তম পন্থার শিক্ষা দান করেছেন আল্লাহ সাল্লি আলী বারিক আলী সম্মানিত ভাতৃমণ্ডলী আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। সন্তান সন্ততির প্রতিপালন সম্পর্কে যে তাদেরকে কীভাবে ইসলামিক জীবন যাপন করাই অভ্যস্ত করতে হবে তার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পাচক্ত সালাত যেন আপনার ছেলেমেয়েরা কায়েম করে এবং এর জন্য আপনাকে আরম্ভ করতে হবে থেকে সে কথা আপনাদের সামনে আমি রসোর সাল্লামের হাদিস থেকে পেশ করার চেষ্টা করব। আল্লাহ ফাকরুল্লা আলমিন আল কোরআনে করেছেন হে ওর তুমি তোমার পরিবারকে তোমার স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে আদেশ প্রদান করো আল্লাহ ফাকরবুল আলমী সরাসরি সম্বোধন করেছেন নবী করিম সাল্লামকে কিন্তু পরোক্ষভাবে তার উম্মতকে এখানে সম্বোধন করা হয়েছে যে তুমি তোমার পরিবার পরিজনকে স্ত্রী এবং ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ প্রদান করো ওস্তাবের আলীহা এবং নিজেও তার ওপর ধৈর্য ধারণ করো অটল থাকো তাহলে আল্লাহ পাকের আদেশ হচ্ছে যে আমরা নিজেরাও পাঁচ অত্তর সালাত আদি করব এবং নিজের সন্তান সন্ততিদেরকে এই পাঁচ সালাতের শিক্ষা দান করব আদেশ প্রদান করব নবী করিম সাল্লাহ আলী আসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে সোনানি আবু দাউদে এবং হাদিস টি হাসান প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মুরু আউলা দেখুম বিশ্বালাতে ওহম আবনা ও সব এসে নিন তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের আদেশ প্রদান করো নামাজের হুকুম করো যখন তাদের বয়স সাত বছর হয়ে যাবে দেখুন সাত বছর বয়সে নামাজ ফরজ হয় না ছেলে মেয়েদের ওপর কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম ফরজ হওয়ার আগে থেকে এর প্রশিক্ষণ দিতে বলেছেন এর ওপর তরবিয়ত করতে বলেছেন যাতে করে ওই ছেলে যখনই সাবালোক হতে যাবে তখন তার সুন্দর নামাজের অভ্যাস থাকে নামাজের খুঁটি নাটি মাস্লা মশাইল যেন তার আগেই শিখে নেই এবং নামাজের সাথে তার এত বেশি ভালোবাসা হয়ে যায় যে সেই নামাজকে সে আগামী জীবনে আর কখনো যেন না ছাড়ে সম্মানিত ভাতৃমণ্ডলী নবী সাল্লাম সাত বছর বয়সে নামাজের আদেশ প্রদান করতে বলছেন ছেলে মেয়েদের তারপরে বলছেন ওয়রে বহুম আলিহা ওয়াহুম আবনা আশরেছে সে নিন তাদের যখন দশ বছর বয়স হয়ে যাবে তখন এই নামাজের জন্য তাদেরকে প্রয়োজনে ব্যতরাঘাত করো উদ্দেশ্য হচ্ছে চাপ সৃষ্টি করে তাদেরকে নামাজ পড়িয়ে নাও এই চাপ সৃষ্টি করতে গিয়ে বল প্রয়োগ করতে গিয়ে যদি মারধর করার প্রয়োজন হয় তবে তাও তুমি করতে পারবে তার অনুমতি দিন ইসলামে রয়েছে নবী করিম সাল্লা সাল্লাম দশ বছর বয়সে তাহলে বল প্রয়োগ করে চাপ সৃষ্টি করে ছেলে মেয়েদেরকে পাঁচ অক্ত নামাজ পড়াতে বলেছেন সুতরাং আমরা যদি ইসলামিক পরিবার গঠন করতে হয় ছেলে মেয়েদের ইসলামের আলোকে যদি প্রতিপালন করতে হয় তাহলে সাত বছর বয়সে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ করব আর দশ বছর হতেই তাদের উপর চাপ সৃষ্টি করব সাথে করে মসজিদে নিয়ে যাব ছেলেদেরকে মেয়েদেরকে মায়ের সাথে বাড়িতে নামাজ পড়ার আদেশ করব শক্তভাবে এবং এইভাবে তারা সাবালক হওয়ার আগেই এই পাঁচ নামাজে অভ্যস্ত হয়ে যাবে পাঁচ নামাজের যে সুরা দুয়া রয়েছে যে সব বিষয়গুলি রয়েছে সবগুলি তারা মুখস্থ করে নেবে শিখে নেবে এবং সুন্দর নামাজি আল্লাহর বান্দা হয়ে যাবে সম্মানিত ভাতৃমন্ডলী এই হাদিসে আরও একটি মাসলা উল্লেখ করা হয়েছে ছেলে মেয়েদের সাথে সম্পর্কিত বলছেন রসুল উল্লা সাল্লাম ওয়াফারে কো বাই ফিল মাদাজে এবং তাদের এই দশ বছর বয়স হলে বিছানাগুলি পৃথক পৃথক করে দাও তাদের বিছানা আলাদা করে দিতে হবে প্রত্যেক সেপারেট সেপারেট বিছানায় আর ঘুমাবে এর ব্যবস্থা দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে ব্যবস্থা করার মতো ক্ষমতা দেন দুনিয়ার সব কিছুই করতে পারছেন কিন্তু এই ক্ষেত্রে অনেকের গাফিলতি রয়েছে বা অবহেলা রয়েছে সম্মানিত ভাতৃমণ্ডলী আজকে আমাদের পারিবারিক অবস্থা এমন যে আমরা বড় বড় খাট তৈরি করি যাতে একসাথে চারজন পাঁচজন ছেলে মেয়েদেরকে একাকার করে শুয়ে দিই এটি অনুইসলামিক পরিবার এই ক্ষেত্রে আপনি নবী করিম সাল্লা আদেশের বিরুদ্ধাচরণ করলেন যার ফলে সম্ভাবনা রয়েছে আপনার ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হওয়ার সতর্ক হয়ে যাবেন এবং আপনি চেষ্টা করবেন যে আপনার ছেলে মেয়েদের দশ বছর বয়স হলেই আলাদা আলাদা যেন বিছানের ব্যবস্থা হয় আলাদা আলাদা বিছানার ব্যবস্থা তাদের জন্য আপনি করবেন আজকে আপনি আরব দেশে দেখবেন যে ছোট ছোট ছেলেদের জন্য আলাদা আলাদা বিছানার ব্যবস্থা রয়েছে যদি জায়গার অভাব থাকে তাহলে একটি খাটের ওপর আর একটি খাট করা যেতে পারে কিন্তু পাশাপাশি বড় করে খাট তৈরি করে এক ছেলে মেয়েকে শোয়ানো এটি শরীয়ত বিরোধী বিষয় শরীয়ত সম্মত নয় সুতরাং এই ব্যাপারে আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহ পাকের সামনে জাতি করে জবাবদেহি করতে পারেন তার জন্য চিন্তাশীল হবেন নবী করিম সাইসাল্লাম এই হাদিসে নামাজের আদেশ দিতে বলেছেন আর একটি হাদিস আবু দাউদে রয়েছে হাদিসটি হাসান তাতে নবী করিম সাল্লা বলেছেন আল্লেমু আবনা আকুম আসলা তোমাদের ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দাও তাহলে নামাজের শুধু আদেশ করলে হবে না কারণ এক লোকের আছে হয়তো মাঝে মাঝে বলছেন যে চলো নামাজ পড়তে যাই চলো নামাজ পড়তে যাই কিন্তু তাদেরকে নামাজের কোনো শিক্ষা দিলেন না নামাজ কোথা থেকে শুরু করতে হবে কোথায় গিয়ে শেষ করতে হবে নামাজ শুরু করে কি বলতে হবে ইস্তিফতার দোয়া নামাজ শুরু করার পরে যে রয়েছে সেই দুয়া শিখালেন না বড়রাও তো আমাদের দেশে ওই সানার একটি দুয়া ছাড়া আর অন্য কোনো দুয়ায় জানেন না অথচ সোহিব খারিতে রাসোরল্লাহ আসাল্লাহ সাল্লামের হাদিসে সুন্দর দুয়া রয়েছে আল্লাহ বাইদ বাই নুয়া বাইনা খাতা তো এই দুয়াগুলি মুখস্থ করার আবার চেষ্টা করতে হবে এবং নিজেদেরকে মুখস্থ করতে হবে সুরাতুল ফাতেহার সাথে সাথে কমের পক্ষে দিনে রাত্রে সতেরো রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছেন সতেরোটি অতিরিক্ত সুরা মুখস্থ করান তারপরে ধীরে ধীরে আরও মুখস্থ করাতে থাকেন এইভাবে নামাজ শেখাতে হবে নামাজের মধ্যে তিন রকম বিষয় রয়েছে কতক বিষয়গুলি নামাজের রোকন ফরজ সেগুলি সম্পর্কে জ্ঞান দিতে হবে আর নামাজের মধ্যে কতক বিষয় রয়েছে যেগুলি নামাজের ওয়াজেবাদ সেগুলি ছুটে গেলে ভুলবশত ছুটে গেলে সহসেদের ঘাটতি পূরণ হবে আর সেগুলিও শিখাতে হবে যাতে করে ইচ্ছা করে না ছেড়ে দেয় নামাজের মধ্যে বাকি সব কাজ কর্ম কথাগুলি সুন্নত রয়েছে সেগুলিও শিখাতে হবে নামাজের ফরজের কোন একটি যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না বা রাকাতের যদি তাহলে রাকাতটি হবে না এই সব বিষয়গুলি ছেলে মেয়েদেরকে শিখাতে হবে যাতে করে সুন্দরভাবে নামাজ আদায় করতে অভ্যস্ত হয় আপনার ছেলে মেয়ে এই নামাজের কথা নবী করিম হাসান বলেছে ছেলে মেয়েদেরকে নামাজ শেখাও তাহলে আপনার ছেলে সত্যিকার অর্থে আল্লাহ পাকের বান্দা হইতে পারবে ভাইয়ের আমার শুধু নামাজই নাই নামাজ যখন শেখানো হইল সাবালো ক্ষতি নামাজ আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক মানুষের ওপর ফরজ হয়ে যাবে তার আগে আগে যাতে করে নামাজ সংক্রান্ত মাসলা মাসায়েল সব কিছুই আপনার ছেলেমেয়েরা ভালোভাবে শিখে নেই পাক রব্বুল আলমিন আখেরাতকে প্রাধান্য দিতে বলেছেন বলতু সেরুন আল হায়াত দুনিয়া পার্থিব জগৎকে প্রাধান্য দাও তোমার ছেলের পরীক্ষাকে তোমার ছেলের ফলাফলকে দুনিয়ার ফরকালের ফলাফলকে তুমি কোনই চিন্তা কর এই তোমার ছেলে যদি এইভাবে মানুষ হয় যে পরীক্ষার জন্য সে নামাজ ছাড়লো লেখা পড়ার জন্য ভালো ফলাফল করার জন্য দুনিয়ার সে নামাজ ছেড়ে দিল ফজরে জাগলো না আর জাগালে না তাহলে শুনে রাখবেন সম্মানিত ভাইরা। আপনিও আপনার দায়িত্বে গাফিলতি করার জন্য জবাবদেহি করতে পারবেন না জাহান নামে যাবেন আল্লাহ কর্লকুম রায়ন প্রত্যেকে দায়িত্বশীল আর এই দায়িত্ব সম্পর্কে আন রাই রাইয়াতে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিনে আর জবাব না দিতে পারলে সোজা জাহান নামে যেতে হবে ঠিক তেমনি আপনার ওই সাবার লোক ছেলে মেয়েরা যাদের উপর মায়া করেছেন ভালোবেসেছেন তাদেরকে নামাজ পড়েনি তারাও জাহান নামে যাবে আপনি দুনিয়ায় সামান্য একটু কষ্ট করেন না একটু ঘেমে গেছে দেখছেন তখন আপনি তার গা মুছে দিতে শুরু করেছেন ঘুমের অবস্থায় আর সেই ছেলে বেনামাজি হওয়ার কারণে নামাজ না পড়ার কারণে জাহান নামে যাবে আগুনে জ্বলবে আপনার চোখের সামনে আপনিও হয়তো জাহান নামে যাবেন আপনার গাফিলতির জন্য গুনহার জন্য দায়িত্বহীনতার জন্য আপনি কি তা চান কখন আপনি চাইবেন না সত্যিকার যদি মুসলিম হন সম্মানিত ভাতৃমন্ডলী এই নামাজের সাথে সাথে রোজার কথা বলি আজকাল আমাদের মুসলিম সমাজে অনেক ভাইরা সাবালোক ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না অথচ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের সাহাবাই কেরামগন ছোট ছোট বাচ্চাদেরকে রোজা রাখাতেন বিকেল যখন হয়ে যেত তখন তারা কান্নাকাটি শুরু করিয়ে দিত তখন তাদেরকে মদিনার বাইরে মাঠের মধ্যে নিয়ে গিয়ে খেলাধুলায় ব্যস্ত করে দিতেন সাহাবাই কেরামরা মহিলারা কাপড় চোপড় দিয়ে দিয়ে তাদেরকে ছোট ছোট পুতুলের মতো খেলনা তৈরি করে দিতেন এবং তা নিয়ে তাদেরকে ব্যস্ত করে দিতেন আর এইভাবে সূর্য অস্ত হয়ে যেত তারপরে তাদেরকে ইফতার করাতেন নবী করিম সাল্লা সাল্লামের সাহাবাইকার জীবনী সম্পর্কে এরকম বেশ কিছু হাদিস রয়েছে সাহাবাইকেরাম উল্লেখ করেছেন এই ছিল রাসুল্লাহ সাল্লা এবং সাহাবাইকার আদর্শ যাদের অনুসরণ করতে আমাদেরকে আদেশ করা হয়েছে তাদের মতো ইমান আমাদেরকে তৈরি করতে আদেশ করা হয়েছে সম্মানিত ভাতৃমণ্ডলী এখানে সামান্য বিরতি আমি দিচ্ছি আর তারপরে আপনাদের সামনে আবার আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ তালা আল্লাহ আকরবুল আলমিন যেন আমাদেরকে নে কামনের তৌফিক দান করেন ছেলে মেয়েদের লালন পালনের যেন তৌফিক দান করেন ছেলে মেয়েকে ইসলামী জীবনযাপন করতে অভ্যস্ত করার জন্য আমাদেরকে মেহনত পরিশ্রম করার জন্য তফিক দান করেন এবং আমাদের এই কাজে যেন আল্লাহ দান করেন সুফহান রব্বেকার ও সালামুন হামদুলিল্লাহি রাব্বিল আলামিন Exactly. I am the Kralai. My name is Rustanaik. You are the best of people. Invite them mankind and, and tell <laughs> <speaking in> the what <throat> they like and what they love and believing in Allah.

তাহাজ্জুদ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে উপেক্ষা করে শির সবচেয়ে বড় গুণা বনকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির কোন দিবস পালন করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিএস টিভি বাংলায় সম্মানিত ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষার সাথে সাথে রোজার শিক্ষা দেবেন এবং তার সাথে সাথে তাদেরকে কোরআন পড়তে শিখাবেন কোরআনের অর্থ তাদেরকে বুঝতে শিখাবেন এবং তাদেরকে কোরআনে করিমের আয়াত সুরা মুখস্থ করাবার চেষ্টা করবেন যার দ্বারা যতটা সম্ভব হয় আপনি এই ক্ষেত্রে চেষ্টা করবেন ইবনা আব্বাস বাস রাজি তালা আনহমা বর্ণনা করেছেন সহি হাদিস যে তু ফিয়া রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ওয়ানা ইবনু আশরে সে নিন যখন রসুল উল্লাহ সাল্লা সাল্লামের ইন্তকাল হয় ওয়ফাত হয় তখন আমার বয়স মাত্র দশ বছর ছিল দশ বছরের ছেলে বড় হয়ে বর্ণনা করেছেন যে দশ বছর বয়সে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের তিরোধান হয়েছে সেই সময় ওয়াকাদ হাফিজুল মহকাম বলছেন যে আমি সেই সময় কোরআনিকিমের মহকাম সুরাগুলি সব পড়ে মুখস্থ করে নিয়েছিলাম সম্মানিত ভাতৃমন্ডলি ইবিন আব্বাস রাজি এই অল্প বয়সে যে কোরআন কেরি মুখস্থ করেছিলেন সেই জন্য তাকে আল্লাহ ফাকরুল আলমিন এত সম্মানিত করেছিলেন সাল্লামের দোয়া তার জন্য ছিল আল্লাহ আল্লাহুল কিতাবি হুফিদ্দিন আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দান করো এবং দিনের তাকে বোধ শক্তি দান করো অন্য রেবাইতে রয়েছে আল্লাহ তাল তাকে তফসিরের জ্ঞান দান করো সমস্ত সাহাবাই কেরামদের মধ্যে কোরআনের তফসির সম্পর্কে সবচাইতে বেশি তিনি জ্ঞান রাখতেন তাকে এই উম্মতের সবচাইতে বড় আলেম বলা হয়েছে আল কোরআনের তফসির সম্পর্কে সাহাবাই কেরামদের মধ্যে সম্মানিত ভাতৃমন্ডলী ওমর রাজি আল্লাহ তালাহর জামানাই বড় বড় বয়সপ্রাপ্ত প্রবীণ মানুষরা উমার রাজি আল্লাহ তালাহর সদস্য হিসাবে পরামর্শ দেওয়ার জন্য তার মজলিসে বসতেন তার সাথে সাথে উমার রাজি আল্লাহ ইবন আব্বাস রাজি আল্লাহ অল্প বয়সের ছেলে তখন হয়তো তার বয়স সতেরো আঠারো বা বিশের এই রয়েছে তিনি সাথে রাখতেন। তখন যারা বয়স্ক মানুষ মুরব্বী মানুষ তাদের খানিকটা মনে বাধা সৃষ্টি করত যে আমরা এখানে বয়স্ক লোকেরা বসে কথাবার্তা বলছি পরামর্শ করছি খালিফাতুল মুসলিমিন আমিরুল মমিন পরামর্শ নিচ্ছেন দিচ্ছেন আর এই যুবককে কেন বেকার বেকার আমাদের সাথে বসান হুমায়ুন খাতাব রাজি আল্লাহ তাল আমিরুল মোমেনিন এই বিষয়টি টের পেলেন আমিরুল মোমেনিন তখন তিনি কোরআনের আয়াতের তফসির জিজ্ঞাসা করলেন এই সুরায় নসর যে রয়েছে যাতে বলা হয়েছে যে ইজা জা নসরুল্লাহ আলফাত ওরাঈ তান্না সদ হলো নফি দিন আফওয়াজা ফাসব বেহ বেহাম দে রব্বে কাস্তাক ফেরো এর তফসির জিজ্ঞাসা করলেন পরীক্ষা করার জন্য দেখি কে এর তফসির বলতে পারে যাই হোক লোকেরা বললো যে এতে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ পাক আপনাকে বিজয় দান করে দিয়েছেন সুতরাং তারপরে আপনি আল্লাহ পাকের তসবি পাঠ করুন এবাদত বন্দী করুন আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা করুন সুক্রিয়া জ্ঞাপন করুন এসব কথা বলা হয়েছে সকলে প্রায় এই ধরনের কথাবার্তা বললো ওমর খাতা রাজি আল্লাহ তালানো বললেন জীবন আব্বাস তুমি বলো তো যে এই সুরা সম্পর্কে তুমি কি জানো তিনি বললেন যে হো আজাল রসুল্লাহ সাল্লি সাল্লাম এই সুরাই রসুল্লাহ সাল্লা সাল্লামের এনতেকালের দিকে যে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন আমাদের ছেড়ে দিয়ে তিনি পরকালের দিকে পাড়ি দিবেন এ কথার দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহাক বলছেন যে হে নবী তোমাকে পৃথিবীতে পাঠাবার যে উদ্দেশ্য ছিল আল্লাহর দিনকে সাহায্য করা আল্লাহর দিনকে শক্তিশালী করা আল্লাহর সাহায্য নেমে এসেছে এবং বিজয় চলে এসেছে এবং লোকজনকে দেখছো যে তাদের জন্য এই ইসলাম ইমানের পথ সুগম হয়ে গেছে দলে দলে তারা ইসলামে দীক্ষিত হচ্ছে সুতরাং এখন আপনার মিশন যে ছিল তা শেষ হয়ে গেছে ব্যক্তি জীবনের আমলকে আপনি বৃদ্ধি করার চেষ্টা করুন এবং পরকালের সম্বল কিছু গ্রহণ করুন ফসাব রবে সুতরাং আপনার রবের প্রশংসা বিজড়িত আপনি তসবিহ পাঠ করুন অস্তক এবং আল্লাহর কাছে মার্জনা কামনা করুন তিনি তওবা গ্রহণকারী সম্মানিত ভাতের মণ্ডলী দেখে দেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মেরুল মুমিনিন যে এই যুবক ছেলেকে আমি আমার মজলিসের সদস্য করে কেন রেখেছি সম্মানিত ভাইরা এই এলম কুরআনের জ্ঞান মানুষকে সম্মানিত করে এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আলকুরআনে আকওয়ামান ওয়া ইয়াজাউ বিহি আখেরিন সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের রয়েছে যে নিশ্চয়ই আল্লাহ ফাকরবুল্লা আলমিন এই আল কোরআন দিয়ে বহু জাতিকে আল্লাহ ওপরে উঠিয়ে দেন সম্মানিত করে দেন পক্ষান্তরে ওয়াদাও বেহি আখারিন এই কোরআন দিয়েই আল্লাহ ফাকরবুল্লা আলামিন বহু জাতিকে লাঞ্ছিত অপদস্ত করেছেন যারা কোরআনের প্রতি ইমান নিয়ে এসেছে যারা কোরআনের চর্চা করেছে যারা কোরআনের তিলাওয়াত করেছে যারা কোরআনের অর্থ বুঝেছে কোরআনই জীবন গড়ে তুলেছে আল্লাহ ফাক তাদেরকে সম্মানিত করেছেন এবং যারা কোরআনে করিম নাজেল হওয়ার পরে সেই কোরআনে করিমের প্রতি বিশ্বাস করেনি অথবা বিশ্বাস থাকলে তার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেনি কোরআনে করিমের বিধিবিধানের ওপরে আমল করার চেষ্টা করেনি জীবনে বাস্তবায়ন করেনি গাফিলতি করেছে অন্যায় করেছে বিরুদ্ধাচরণ করেছে আল্লাহফাক তাদেরকে অপদস্ত করেন লাঞ্ছিত করেন দেখলেন কীভাবে আল্লাহফাক রব্বুল আলমিন কোরআনে করিম যারা চর্চা করে তাদেরকে সম্মানিত করেন এই জন্য নবী করিম সাইসাল বলছেন খাই রকুম্ম আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে ব্যক্তি কোরআন শেখে অথবা শেখায় সম্মানিত ভাই আপনি কি চান না যে আপনার ছেলে শ্রেষ্ঠ ছেলে হোক আর আপনার মেয়ে শ্রেষ্ঠ মেয়ে হোক সুতরাং সে কোরআন হয় শিখবে অথবা শেখাবে যদি শেখাতে না পারে কমের পক্ষে কোরআনের ছাত্র হবে কোরআন শিখবে আল্লাহ ফকরবুল আলম যেন আপনাকে আপনার পরিবার আপনার ছেলে মেয়েদেরকে করণ করিম শেখার যেন তৌফিক দান করেন আমাদের সকলকে আল্লাপাক রব্বুল আলম যেন কোরআনই জীবন গড়ে তোলার যেন তৌফিক দান করেন এবং কোরআন দ্বারা এই উম্মাতে মুসলিমাকে যেন আল্লাহ পাক সম্মানিত করেন ইহ জগতে পরকালেও যেন সম্মানিত করেন সম্মানিত ভাতৃমণ্ডলী আপনার ছেলেকে যদি কোরআন করিমের শিক্ষা দেন এবাদত বাদত সুন্দর করে যদি সে কোরআনের আলোকে করে আর ওই কোরআনের প্রতি যদি আমল করে তাহলে সেই ছেলে আপনার জন্য কাল কিয়ামতে কাজে আসবে সেই ছেলে দুনিয়াতে আপনার জন্য দোয়া করবে আর পরকালে সেই ছেলে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে সুতরাং এই ক্ষেত্রে গাফিলতি করবেন না পরকালের জন্য একটি বড় সম্বল হচ্ছে যে আপনি সৎ সন্তান তৈরি করুন সৎ সন্তান তৈরি করার উপায় হচ্ছে এবাদত বন্দীর ক্ষেত্রে নামাজে যাতে করে আপনার ছেলে মেয়েদের গাফিলতি না থাকে রোজায় যেন ফরজ হয়ে গেছে অথচ গাফিলতি এমনটি না থাকে ছেলে মেয়েদেরকে আরও দান খায়রাত করতে অভ্যস্ত করবেন যাতে করে ছেলে মেয়েদের মধ্যে কৃপণতার চরিত্র তৈরি না হয়ে যায় নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কোনো মহিলা যদি তার স্বামীর বাড়ি থেকে দান করে আর এই দান করা সে একটি চাকর ছিল বাড়িতে তার মাধ্যমে করলো মহিলা টাকাটা বের করলো তার স্বামীর ঘর থেকে বের করে চাকরকে দিলে যাও একজন ফকির বাড়ি বাইরে রয়েছে মিসকিন রয়েছে দরিদ্র রয়েছে তাকে দিয়ে আসো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে তিন ব্যক্তি এই একটি টাকায় একটি দানে সমানভাবে ভাবে নেকি পাবে সুহান আল্লাহ চিন্তা করতে পেরেছেন একটি টাকা দান করলেন কিন্তু একজন শুধু নেকি পাবে না যেই স্বামীর ঘর থেকে টাকা পয়সা দান করা হলো তার অনুমতি ক্রমে সেই ব্যক্তি নেকি পাবে কারণ এই টাকা পয়সা সম্পদের মালিক তিনি ওই মহিলা যেই ব্যক্তি টাকা পয়সা দেওয়ার আদেশ করল সেই ব্যক্তি মাধ্যম হইল আর ওই চাকরকে বলল যে দিয়ে আসুক সেই ব্যক্তি অতটা পরিমাণে নাকি পাবে যতটা তার স্বামীর ধন সম্পদ ব্যয় করে তার স্বামী নেকি পাবে এই রকমই ওই যে চাকর আপনার বাড়িতে হয়তো চাকর নেই আপনার ছেলেকে পাঠালেন অথবা আপনার ছেলেকে বললেন যাও বাবা এই টাকাটা ফকিরকে দিয়ে আসুক আপনার মেয়েকে বললেন যাও বা ওই যে মহিলা অভাবী মানুষ রয়েছে তাকে এই টাকা পয়সাটা দিয়ে আসো এই খাবারটি দিয়ে আসো তাহলে আপনার ওই ছেলে মেয়ে আপনার এই নেকিতে শরিক হলো এবং তার সাথে সাথে দান করায় অভ্যস্ত হলে মন প্রশস্ত হবে আর কৃপণতা বখিলি যে নোংরা চরিত্র সেই চরিত্র দূর হবে আল্লাহ ফকরাবুল্লা আলমিন যেন এইভাবে আমাকে আপনাকে ছেলে মেয়েদেরকে ইসলামের ইসলামী জীবন গড়ে তোলার তফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সার্বিক দিক থেকে ছেলে মেয়েদেরকে মুসলিম মমিন করার যেন তফিক দান করেন এবাদত বন্দগীর ক্ষেত্র ছাড়া ছেলে মেয়েদের সাথে আপনি নম্র ব্যবহার করবেন ছেলে মেয়েদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন ছেলে মেয়েদের সাথে আপনি এমন আচরণ করবেন যাতে আপনার আখলাখ চরিত্র থেকে সে চরিত্র শেখে আপনার এবাদত বন্দী এর কিছু অংশ আপনি বাড়িতে করবেন এই বিষয়টি ক্ষেত্রে অত্যন্ত জরুরি মনে করছি আমাদের ভাইরা দেশের মানুষরা অধিকাংশই দেখা যায় যে তারা মসজিদে ফরজ নামাজ পড়লে পড়ে আসে এমনকি নফলও মসজিদেই পড়ে আসে বাড়িতে পুরুষরা নামাজ পড়তে জানে না পক্ষান্তর এক শ্রেণীর লোক এত গাফিল যে নামাজ পড়লে ওই বাড়িতে ফরজও বাড়িতে পড়ে গুণাগার হয় বরং নবী নবীকার বলেছেন ওয়ালাও সাল্লাইতুম ফি বয়ুতে কম কামাই সাল্লি হাজাল মোতাকাল্লেফাল মুনাফেফ তোমরা যদি নিজের বাড়িতেই ফরজ নামাজ পড়ো মসজিদে না যাও যেমন মুনাফেক যারা নামাজ থেকে দূরে সরে থেকে যায় তারা বাড়িতেই নামাজ পড়ে হয়তো তাহলে লাতারা তুম সুন্নত নবী ওকম তোমার নবীর সুন্নত আদর্শকে এখানে সুন্নত মানে ফকায়েক এরামদের ভাষায় সুন্নত বলা হয়নি বারু নবী শাসন আদর্শকে ছেড়ে দেবে আর এই আদর্শ যদি ছেড়ে দাও তাহলে দলাল তোমরা পথভ্রষ্ট হয়ে হয়ে যাবে যাবে রাস্তা আপনি ছেলে মেয়েদের কাছে উত্তম আদর্শ তারা বোঝে না যে আপনি ভুল করছেন আপনি অন্যায় করছেন আপনি হাদিস বিরোধী কাজ করছেন আপনি এমন নামাজ পড়ছেন যে নামাজ আল্লাপাক আপনার কাছ থেকে পছন্দ করেন না তাড়াহামড়া করে নামাজ সুতরাং আপনি এমনভাবে এবাদতবন্দি করবেন যাতে করে ছেলে মেয়ে আপনার কাছ থেকে ভালো কিছু শিখে আপনাকে আদর্শ হিসাবে গ্রহণ করে তারা নিজেদের এবাদত বন্দি সুন্দর করতে পারে নিজেদের আখলাক আমল সুন্দর করতে পারে আল্লাহ ফাকর আব্বুল্লাহ যেন আমাদের সার্বিক ক্ষেত্রে নবী করিম সাল্লা তালিকায় ছেলে মেয়েদের লালন পালনের তৌফিক দান করেন ছেলে মেয়েদের সাথে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম ভালো আচরণ করেছেন কখনো মারধর করেননি নবী করিম সাল আলী সাল্লাম ছেলে মেয়ে তো কথা স্ত্রীকেও কখনো মারধর করেনি নবী করিম সাল্লি সাল্লাম হাদিস রয়েছে মা দারা ইমরাতান ইমরাতনী করিমালাম কোনো চাকরকেও কোন মারধর করেননি কোনো দিন স্ত্রীকেও মারধর করেননি ছেলে মেয়েদেরকেও মারধর করেননি আপনি এই চরিত্রগুলি ছেলে মেয়েদের ক্ষেত্রে গ্রহণ করবেন আল্লাহ ফেকরুল আলমিন যেন এর তৌফিক দান করেন সুবাহ আরব্বারবুল ইজাতাম্মা এসেফোন ও সালামুন আলমুরসালীন আলহামদুলিল্লাহ রব আলমিন লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারেন বিনিয়োগ আপনার করতে পারে। না বৃদ্ধি করতে পারেন আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক

যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দ জানাদি শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় রাশে দিন শুধু পিস টিভি বাংলার কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশে দিন কাল সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে। কোরআন উইল রিমেন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ ও হায়ানা হওয়া তা আলা কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মোমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়